ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা আল্লাহ নবী আবাদ এক সময় তো ভাই জিজ্ঞেস করছিলেন যে মুমিন ব্যক্তির জন্য মৃত্যু তাদের আপনার সহজেই তাদের আত্তাবের হয়ে যায় কিন্তু আমরা দেখেছি বা হাদিসে শুনেছি আল্লাহ রসুল আমের তার মানে আমরা দেখিনি আল্লাহ রসুল সাল্লাম এর সম্পর্কে আমরা যন্ত্রণা হয়েছে কষ্ট হয়েছে কথা শোনা যায় তাদের যে কষ্ট হয়েছে মৃত্যুর সময় সময় আজ সময় তো ভাই যা শুনেছেন ঠিক শুনেছেন আল্লাহ রসুল সালাইসাল্লাম বলছেন আপনার মৃত্যুর যন্ত্রণা রয়েছে মৃত্যুর যন্ত্রণা রয়েছে এটা দেখার নাই অত্যন্ত কঠিন জটিল মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন জটিল তাই যে বিষয়টি হলো যার যত বেশি যার যত বেশি আপনার তার যত বেশি ফজলো তার তত বেশি আপনার কঠিন শাস্তি তার মানে যে বিষয়টা হলো যে আপনার টাকা পয়সা রয়েছে জাকাত না দিলে আপনার শাস্তি বেশি তো যে বিষয়টা হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু তার আগের গুনাখাতা খাতা আগের পরের গুনা খাতা মাফ হয়ে গেছিল আর তিনি যেমন নবী বেশি আল্লাহ পরীক্ষা করেছেন সেটা একটা পরীক্ষা ওই সময় কারণ যে আল্লাহ রসুল সাল্লাহ্লাম নবী রাসুলদের বেশি পরীক্ষা হয়েছে কারণ তাদেরকে কষ্ট পেতে হয়েছে তাদের মায়ের খেতে হয়েছে তাদের তারা যদি তাই যদি আপনি লক্ষ্য করেন লক্ষ্য তাহলে আল্লাহ সাল্লাম যেহেতু তার আগের পরে গুনা খাতা মাফ করা হয়েছে আল্লাহুল্লাহ তাদের এত পরীক্ষা নিয়েছেন কেন তিনি যখন কাবা ঘরে পাশে সালাদ করছিলেন এই অবস্থায় সালাদ পড়া অবস্থায় এটা একটা পরীক্ষা তিনি সালাদ পড়ছেন সালাদ পড়া অবস্থায় তার ওপর ঘুড়ি চাপা হয়েছে ঘুড়ি চাপা হয়েছে তার মেয়ে যে সেগুলা দূর করেছেন এটা একটা কষ্ট এটা একটা কষ্ট তিনি অসুস্থ হয়েছেন অসুস্থতার কষ্ট তিনি একবার যখন মৃত্যুর আগে আগে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই সমাতে তিনি পানি নিয়ে ডাকলেন আইসারাদ আনহাকে পানি নিয়ে গেলে তিনি বললেন যে পানি নিয়ে আসা হয়েছে তিনি গোসল করলেন পুজো করলেন তারপর সালাত পড়ার জন্য তিনি বের হবেন এ মুহূর্তে দেখা তিনি হুঁসারা হয়ে গেছেন আবারও একই অবস্থা এভাবে বারবার পানি নিয়ে কয়েকবার পানি নিয়ে আসলেন গোসল উজু করলেন আবার হুঁসারা হয়ে তিনি বললেন যে অবস্থা কি তারা কি সালাত পড়েছে আনহা বলছেন যে না আল্লাহ রসুল সাল্লাম আপনার জন্য তারা অপেক্ষা করছে আপনার জন্য তারা অপেক্ষা করছে যে বিষয়টি দেখেন যে এত কষ্ট কারণ যে তিনি দিন প্রচার করেছেন কষ্ট করে এটা তিনি চেয়েছেন যে আল্লাহ যেন তাকে তার উমতের কষ্ট তিনি লাঘব লাঘব করে দেন লাঘব করে দেন তিনি উমতের জন্য রহমত তার মানে উম্মতের তিনি সর্বদাই কল্যাণ চেয়েছেন উম্মতরা যাতে করে তারা জান্নাত যায় তারা জান্নাত যায়। আর বিষয়টা হলো যে নবী রাসূলদের পরীক্ষা আল্লাহ নেন তাই তাদের ইহকাল পর যেমন ইহকালে কষ্ট ছিল কিন্তু পরকালে তাদের তাদের আল্লাহ রহম করবেন তাদের কারণ নবী রাসুলদের জন্য আল্লাহ কল্যাণ রেখেছেন তাদের মৃত্যুর পর আর কোনো শাস্তি নেই তারা সেখানে শান্তিতে থাকবে তাই যে বিষয়টি হলো যে মৃত্যুর মৃত্যুর যন্ত্রণা কাউকে ছাড়ে না এটা আল্লাহর পক্ষ থেকে এটা আল্লাহর পক্ষ থেকে কারোর একটু কম বেশি নবী রাসুলেরা কারণ নবীরাসুল তার আগের পরে গুনা খাতা করা হয়েছে তারপরেও তিনি এইভাবে আল্লাহ তাকে এইভাবে দিয়েছেন সেটা আল্লাহ আলম আল্লাহ সে বিষয়ে ভালো জানে তবে যা হোক এইভাবে তাদের হয়েছে তাদের কষ্ট হয়েছে কষ্ট হয়েছে আর তাদের পরকালে আর কোনো কষ্ট নেই শান্তি আর শান্তি নবী করবার কিছু এগুলা তারা ভক্ষণ করে না এগুলা ভক্ষণ করে না যেভাবে তারা মৃত্যুবরণ করছে ওভাবেই তারা থাকে সুইহাস দ্বারা প্রমাণিত তাই তাদের নবী আসলদের মৃত্যুর পর তাদের শান্তি আর শান্তি আল্লাহ রসুল সাল্লাম পরকালে তিনি সুপারিশ করবেন তিনি আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহ অনুমতি দিলে জন্য তিনি সুপারিশ করবেন সুপারিশ করবেন আল্লাহ সোহা এভাবেই মূলত ব্যক্তিদের পরীক্ষা নিয়ে থাকেন আল্লাহ সাবহা তালা যেন আমাদের মৃত্যুর যন্ত্রণা থেকে তিনি রক্ষা করেন আল্লাহ 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 হবে আমাদিকা সাতাল্লা আল্লাহল্লাহ্ বিলাই এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সৎকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে এবং কেয়ামত পর্যন্ত এর সওয়াব পাবেন ইনশাল্লাহ সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম